আমরা এখন মায়াপুর ঘুরতে বেরিয়েছি, পুরো মায়াপুর সাইট সিইং। এটা শ্রী চৈতন্য দেবের জন্মস্থানে আছি আমরা। এবার আমরা ভেতর দিকে যাবো, আমার পেছন দিকে এন্ট্রান্স, এদিকে যাবো আমরা। এইখানটা মন্দির, আরেকটা মন্দির ওখানে শ্রীকৃষ্ণের, শ্রী চৈতন্যের জন্মস্থানে। এটা মূল মন্দিরটা, অদ্ভুত
ছবি আছে পেছনে শ্রী চৈতন্য দেবের মিউজিয়াম আছে, আপনাদের পুরোটাই দেখালাম মিউজিয়ামের ভিতরে, কিন্তু কী ব্যাপার যে ক্যামেরা নিয়ে তো ভেতরে ঢুকতে দেয় না, সব জায়গাতে ক্যামেরা করা গেল না। মায়াপুর এলে একবার এই জায়গাটাতে অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে এই জায়গাটা, এবং ইসকন মন্দিরের থেকেও বেশি কিছু দেখা যাচ্ছে এই জায়গাটাতে, আমার অন্তত তাই মনে হয়েছে। আমার এই দিকটাতে খুব সুন্দর বাগান আছে, পুরোই বাগান বেশ, এখান দিয়ে ঢোকা যায়। আমার সামনে যেটা চলে আসছে মেন এন্ট্রান্স, এই দিকটাতে আমরা যেখানে বলছিলাম প্রদর্শনী চৈতন্য দেব, এটা আমার সামনে এটা দেখা যাচ্ছে, বিষ্ণুর বিভিন্ন অবতার আছে, আপনারা দেখিয়ে দিয়ে এখন লেখা আছে প্রভুপাদের সমাধি মন্দির। কি কি দেখতে পাবেন এখানে বলে দেওয়া আছে, গোবিন্দ মন্দির, প্রভুপাদের সমাধি মন্দির আর চৈতন্য প্রদর্শনী। এই দিকে সেই পুকুরটা, মাছেদের খাবার দেওয়া হয় এখানে, নৃসিংহ মন্দির। Oh.